পিস টিভি বাংলা, মানবতা সমাধান। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলমিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের ওপর পাঁচ অক্ত সলাত ফরজ করেছেন এবং আমাদেরকে তার আদেশ দান করেছেন যে আমরা যেন অন্যকেও তার শিক্ষা দিই, আমাদের পরিবার পরিজনকেও তার আদেশ যেন প্রদান করি। সলাত এবং সালাম নাজিল হোক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর, যিনি ছেলে মেয়েদের লালন পালনের ক্ষেত্রে আমাদেরকে উত্তম পন্থার শিক্ষা দান করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত ভাতৃমণ্ডলী, আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব সন্তান সন্ততির প্রতিপালন সম্পর্কে, যে তাদেরকে কিভাবে ইসলামিক জীবন যাপন করাই অভ্যস্ত করতে হবে। তার একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে পাঁচক্ত সালাত যেন আপনার ছেলে মেয়েরা কায়েম করে, এবং এর জন্য আপনাকে আরম্ভ করতে হবে কোত্থেকে, সে কথা আপনাদের সামনে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে পেশ করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আল কোরআনে ইরশাদ করেছেন, ওয়া আমুর আহলাকা বিসসালাহ, হে নবী, তুমি তোমার পরিবারকে, তোমার স্ত্রী এবং ছেলেমেয়েদেরকে সালাতের আদেশ প্রদান করো। আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি সম্বোধন করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, কিন্তু পরোক্ষভাবে তার উম্মতকে এখানে সম্বোধন করা হয়েছে যে তুমি তোমার পরিবার পরিজনকে, স্ত্রী এবং ছেলেমেয়েদেরকে নামাজের আদেশ প্রদান করো। ওয়াস্তাবির আলিহা, এবং নিজেও তার ওপর ধৈর্য ধারণ করো, অটল থাকো। তাহলে আল্লাহ পাকের আদেশ হচ্ছে যে আমরা নিজেরাও পাঁচ অক্ত সালাত আদায় করব এবং নিজের সন্তান সন্ততিদেরকে এই পাঁচ অক্ত সালাতের শিক্ষা দান করব, আদেশ প্রদান করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মর্মে হাদিস রয়েছে সুনানে আবু দাউদে এবং হাদিসটি হাসান। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুরু আউলাদাকুম বিসসালাতে ওয়াহুম আবনাউ সাবঈ সিনিন, তোমরা তোমাদের ছেলে মেয়েদেরকে সালাতের আদেশ প্রদান করো, নামাজের হুকুম করো, যখন তাদের বয়স সাত বছর হয়ে যাবে। দেখুন, সাত বছর বয়সে নামাজ ফরজ হয় না ছেলে মেয়েদের ওপর, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ হওয়ার আগে থেকে এর প্রশিক্ষণ দিতে বলেছেন, এর ওপর তরবিয়ত করতে বলেছেন, যাতে করে ওই ছেলে যখনই সাবালক হতে যাবে তখন তার সুন্দর নামাজের অভ্যাস থাকে, নামাজের খুঁটিনাটি মাসলা মাসাইল যেন তার আগেই শিখে নেই, এবং নামাজের সাথে তার এত বেশি ভালোবাসা হয়ে যায় যে সেই নামাজকে সে আগামী জীবনে আর কখনো যেন না ছাড়ে। সম্মানিত ভাতৃমণ্ডলী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাত বছর বয়সে নামাজের আদেশ প্রদান করতে বলছেন ছেলে মেয়েদের। তারপরে বলছেন, ওয়াদরিবুহুম আলাইহা ওয়াহুম আবনাউ আশরি সিনিন, তাদের যখন দশ বছর বয়স হয়ে যাবে তখন এই নামাজের জন্য তাদেরকে প্রয়োজনে ব্যত্রাঘাত করো। উদ্দেশ্য হচ্ছে চাপ সৃষ্টি করে তাদেরকে নামাজ পড়িয়ে নাও। এই চাপ সৃষ্টি করতে গিয়ে, বল প্রয়োগ করতে গিয়ে যদি মারধর করারও প্রয়োজন হয় তবে তাও তুমি করতে পারবে, তার অনুমতি দীন ইসলামে রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দশ বছর বয়সে তাহলে বল প্রয়োগ করে, চাপ সৃষ্টি করে ছেলে মেয়েদেরকে পাঁচ অক্ত নামাজ পড়াতে বলেছেন। সুতরাং আমরা যদি ইসলামিক পরিবার গঠন করতে হয়, ছেলে মেয়েদের ইসলামের আলোকে যদি প্রতিপালন করতে হয়, তাহলে সাত বছর বয়সে ছেলে মেয়েদেরকে নামাজের আদেশ করব, আর দশ বছর হতেই তাদের ওপর চাপ সৃষ্টি করব,
সাথে করে মসজিদে নিয়ে যাব, ছেলেদেরকে মেয়েদেরকে মায়ের সাথে বাড়িতে নামাজ পড়ার আদেশ করব শক্তভাবে, এবং এইভাবে তারা সাবালক হওয়ার আগেই এই পাঁচ অক্ত নামাজে অভ্যস্ত হয়ে যাবে। পাঁচ অক্ত নামাজের যে সূরা দোয়া রয়েছে, যেসব বিষয়গুলি রয়েছে, সবগুলি তারা মুখস্থ করে নেবে, শিখে নেবে এবং সুন্দর নামাজি আল্লাহর বান্দা হয়ে যাবে। সম্মানিত ভাতৃমণ্ডলী, এই হাদিসে আরও একটি মাসলা উল্লেখ করা হয়েছে ছেলে মেয়েদের সাথে সম্পর্কিত। বলছেন রাসূলুল্লাহ সাল্লাম, ওয়াফারিকু বাইনাহুম ফিল মাযাজে, এবং তাদের এই দশ বছর বয়স হলে বিছানাগুলি পৃথক পৃথক করে দাও, তাদের বিছানা আলাদা করে দিতে হবে, প্রত্যেক সেপারেট সেপারেট বিছানায় ঘুমাবে, এর ব্যবস্থা দিতে হবে আল্লাহ পাক রব্বুল আলমিন, যদি আপনাকে ব্যবস্থা করার মতো ক্ষমতা দেন। দুনিয়ার সব কিছুই করতে পারছেন, কিন্তু এই ক্ষেত্রে অনেকের গাফিলতি রয়েছে বা অবহেলা রয়েছে। সম্মানিত ভাতৃমণ্ডলী, আজকে আমাদের পারিবারিক অবস্থা এমন যে আমরা বড় বড় খাট তৈরি করি যাতে একসাথে চারজন পাঁচজন ছেলে মেয়েদেরকে একাকার করে শুয়ে দিই, এটি অনইসলামিক পরিবার। এই ক্ষেত্রে আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশের বিরুদ্ধাচরণ করলেন, যার ফলে সম্ভাবনা রয়েছে আপনার ছেলে মেয়েদের চরিত্র নষ্ট হওয়ার। সতর্ক হয়ে যাবেন এবং আপনি চেষ্টা করবেন যে আপনার ছেলে মেয়েদের দশ বছর বয়স হলেই আলাদা আলাদা যেন বিছানার ব্যবস্থা হয়, আলাদা আলাদা বিছানার ব্যবস্থা তাদের জন্য আপনি করবেন। আজকে আপনি আরব দেশে দেখবেন যে ছোট্ট ছোট ছেলেদের জন্য আলাদা আলাদা বিছানার ব্যবস্থা রয়েছে। যদি জায়গার অভাব থাকে তাহলে একটি খাটের ওপর আরেকটি খাট করা যেতে পারে, কিন্তু পাশাপাশি বড় করে খাট তৈরি করে এক বিছানায় দুইজন তিনজন চারজন ছেলে মেয়েকে শোয়ানো, এটি শরীয়ত বিরোধী বিষয়, শরীয়ত সম্মত নয়। সুতরাং এই ব্যাপারে আল্লাহকে ভয় করবেন এবং আল্লাহ পাকের সামনে যাতে করে জবাবদেহি করতে পারেন তার জন্য চিন্তাশীল হবেন। নবী করিম সাল্লাম এই হাদিসে নামাজের আদেশ দিতে বলেছেন। আরেকটি হাদিস আবু দাউদে রয়েছে, হাদিসটি হাসান, তাতে নবী করিম সাল্লাম বলেছেন, আল্লেমু আবনা আকুম আসসালাতা, তোমাদের ছেলে মেয়েদেরকে নামাজ শিক্ষা দাও। তাহলে নামাজের শুধু আদেশ করলে হবে না, কারণ এক শ্রেণীর লোকেরা আছে হয়তো মাঝে মধ্যে বলছেন যে চলো নামাজ পড়তে যাই, চলো নামাজ পড়তে যাই, কিন্তু তাদেরকে নামাজের কোনো শিক্ষা দিলেন না। নামাজ কোথা থেকে শুরু করতে হবে, কোথায় গিয়ে শেষ করতে হবে, নামাজ শুরু করে কি বলতে হবে, ইস্তিফতার দোয়া নামাজ শুরু করার পরে যে রয়েছে সেই দোয়া শিখালেন না। বড়রাও তো আমাদের দেশে ওই সানার একটি দোয়া ছাড়া আর অন্য কোনো দোয়াই জানেন না, অথচ সহিহ বুখারীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে সুন্দর দোয়া রয়েছে, আল্লাহু বাইদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়। তো এই দোয়াগুলি মুখস্থ করার আবার চেষ্টা করতে হবে এবং নিজেদেরকে মুখস্থ করতে হবে। সুরাতুল ফাতিহার সাথে সাথে কমের পক্ষে দিনে রাত্রে ১৭ রাকাত নামাজ আল্লাহ ফরজ করেছেন, ১৭টি অতিরিক্ত সুরা মুখস্থ করান, তারপরে ধীরে ধীরে আরও মুখস্থ করাতে থাকেন। এইভাবে নামাজ শিখাতে হবে। নামাজের মধ্যে তিন রকম বিষয় রয়েছে, কতক বিষয়গুলি নামাজের রুকন ফরজ সেগুলি সম্পর্কে জ্ঞান দিতে হবে, আর নামাজের মধ্যে কতক বিষয় রয়েছে যেগুলি নামাজের ওয়াজিবাত সেগুলি ছুটে গেলে, ভুলবশত ছুটে গেলে সহজ সজদে দিয়ে ঘাটতি পূরণ হবে, আর সেগুলিও শেখাতে হবে যাতে করে ইচ্ছা করে না ছেড়ে দেয়। নামাজের মধ্যে বাকি সব কাজ কর্ম কথাগুলি সুন্নত রয়েছে সেগুলিও শেখাতে হবে। নামাজের রুকন ফরজের কোন একটি যদি ছুটে যায় তাহলে নামাজ হবে না, বা রাকাতের যদি রুকন হয় ফরজ হয় তাহলে সেই রাকাতটি হবে না। এইসব বিষয়গুলি ছেলে মেয়েদেরকে শেখাতে হবে যাতে করে সুন্দরভাবে নামাজ আদায় করতে অভ্যস্ত হয় আপনার ছেলে মেয়ে। এই নামাজের কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ছেলে মেয়েদেরকে নামাজ শিখাও, তাহলে আপনার ছেলে সত্যিকার অর্থে আল্লাহ পাকের বান্দা হইতে পারবে। ভাইরা আমার, শুধু নামাজই নাই, নামাজ যখন শিখানো হইল সাবালক হইতে নামাজ আল্লাহর পক্ষ থেকে প্রত্যেক মানুষের উপর ফরজ হয়ে যাবে। তার আগে আগে যাতে করে নামাজ সংক্রান্ত মাসলা মাসাইল সব কিছুই আপনার ছেলে মেয়েরা ভালোভাবে শিখে নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরাতকে প্রাধান্য দিতে বলেছেন, বলতু সেরুন আল হায়াতের দুনিয়া, পার্থিব জগৎকে প্রাধান্য দাও, তোমার ছেলের পরীক্ষাকে, তোমার ছেলের ফলাফলকে, দুনিয়ার পরকালের ফলাফলকে তুমি কোনোই চিন্তা করো না। এই তোমার ছেলে যদি এইভাবে মানুষ হয় যে পরীক্ষার জন্য সে নামাজ ছাড়লো, লেখাপড়ার জন্য ভালো ফলাফল করার জন্য দুনিয়ার সে নামাজ ছেড়ে দিল, ফজরে জাগলো না আর জাগালে না, তাহলে শুনে রাখবেন সম্মানিত ভাইয়েরা, আপনিও আপনার দায়িত্বে গাফিলতি করার জন্য জবাবদেহি করতে পারবেন না, জাহান্নামে যাবেন। আলা কুল্লুকুম রায়েন, প্রত্যেকে দায়িত্বশীল, আর এই দায়িত্ব সম্পর্কে
মাসউলুন আন রাইয়াতিহি, জিজ্ঞাসা করা হবে কিয়ামতের দিনে, আর জবাব না দিতে পারলে সোজা জাহান্নামে যেতে হবে। ঠিক তেমনি আপনার ওই সাবার লোক ছেলে মেয়েরা যাদের উপর মায়া করেছেন, ভালোবেসেছেন, তাদেরকে নামাজ পড়েনি, তারাও জাহান্নামে যাবে। আপনি দুনিয়ায় সামান্য একটু কষ্ট বরদাস্ত করেন না, ছেলের একটু ঘেমে গেছে দেখছেন, তখন আপনি তার গা মুছে দিতে শুরু করেছেন ঘুমের অবস্থায়। আর সেই ছেলে বেনামাজি হওয়ার কারণে, নামাজ না পড়ার কারণে জাহান্নামে যাবে, আগুনে জ্বলবে আপনার চোখের সামনে, আপনিও হয়তো জাহান্নামে যাবেন আপনার গাফিলতির জন্য, গুনহার জন্য, দায়িত্বহীনতার জন্য। আপনি কি তা চান? কখন আপনি চাইবেন না সত্যিকার যদি মুসলিম হন? সম্মানিত ভাতৃমণ্ডলী, এই নামাজের সাথে সাথে রোজার কথা বলি। আজকাল আমাদের মুসলিম সমাজে অনেক ভাইরা সাবার লোক ছেলে মেয়েদেরকে রোজা রাখতে দেয় না, অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাই কেরামগণ ছোট ছোট বাচ্চাদেরকে রোজা রাখাতেন। বিকেল যখন হয়ে যেত তখন তারা কান্নাকাটি শুরু করে দিত, তখন তাদেরকে মদিনার বাইরে মাঠের মধ্যে নিয়ে গিয়ে খেলাধুলায় ব্যস্ত করে দিতেন সাহাবাই কেরামরা। মহিলারা কাপড় চোপড় দিয়ে, নেকড়ে দিয়ে তাদেরকে ছোট ছোট পুতুলের মতো খেলনা তৈরি করে দিতেন এবং তা নিয়ে তাদেরকে ব্যস্ত করে দিতেন। আর এইভাবে সূর্য অস্ত হয়ে যেত, তারপরে তাদেরকে ইফতার করাতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাই কেরামদের জীবনী সম্পর্কে এরকম বেশ কিছু হাদিস রয়েছে, সাহাবাই কেরাম উল্লেখ করেছেন। এই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবাই কেরামদের আদর্শ, যাদের অনুসরণ করতে আমাদেরকে আদেশ করা হয়েছে, তাদের মতো ঈমান আমাদেরকে তৈরি করতে আদেশ করা হয়েছে। সম্মানিত ভাতৃমণ্ডলী, এখানে সামান্য বিরতি আমি দিচ্ছি, আর তারপরে আপনাদের সামনে আবার আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে নেক আমলের তৌফিক দান করেন, ছেলে মেয়েদের লালন পালনের যেন তৌফিক দান করেন, ছেলে মেয়েকে ইসলামী জীবনযাপন করতে অভ্যস্ত করার জন্য আমাদেরকে মেহনত পরিশ্রম করার যেন তৌফিক দান করেন, এবং আমাদের এই কাজে যেন আল্লাহ পাক বরকত দান করেন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন। I am Zikra Naik. My name is Rushta Naik. You are the best of people, evolved for mankind, in telling what they like, in forbidding what they love, and believing in Allah. Kuntum khayra ummatin ukhrijat linnas, ta'muruna bil ma'rufi, wa tanhauna alil munkari, wa tu'minuna billah. Surely, my prayer, my sacrifice, my life, and my death are all for Allah, sustainer of the world. দেখুন চমৎকার শিশুরা কাল সন্ধ্যা 7টায় আপন সম্প্রচার সকাল 9টায় বাংলাদেশে পিএস টিভি বাংলায়। আদর্শ পরিবার কেমন হবে? মানুষের কল্যাণের চেষ্টা করতে হবে, মন্দ কাজের নিষেধ করে। জান্নাত যাবার কি উপায়? তাহাজ্জুদ পড়ে মানুষ জান্নাত লাভ করতে পারে না, পিতামাতাকে উপেক্ষা করে। শিরক সবচেয়ে বড় গুনাহ। গণকের কাছে কিছু গিয়ে জিজ্ঞাসা করা শিরক, কোনো দিবস পালন করা শিরক, হাতে রাশি দেখে ভাগ্য পরীক্ষা করা শিরক। আদর্শ পরিবার গড়তে হলে দেখুন পারিবারিক আদর্শ। পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায়। সম্মানিত ভাতৃমণ্ডলী, ছেলে মেয়েদেরকে নামাজের শিক্ষার সাথে সাথে রোজার শিক্ষা দেবেন, এবং তার সাথে সাথে তাদেরকে কোরআন পড়তে শিখাবেন, কোরআনের অর্থ তাদেরকে বুঝতে শিখাবেন, এবং তাদেরকে কোরআনে কারিমের আয়াত সূরা মুখস্থ করাবার চেষ্টা করবেন, যার দ্বারা যতটা সম্ভব হয় আপনি এই ক্ষেত্রে চেষ্টা করবেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেছেন সহিহ বুখারীর হাদিস, যে তুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনা ইবনু আশর সিনিন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তিকাল হয়, ওয়াফাত হয়, তখন আমার বয়স মাত্র 10 বছর ছিল। 10 বছরের ছেলে বড় হয়ে বর্ণনা করছেন যে 10 বছর বয়সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিরোধান হয়েছে, সেই সময় ওয়াকাদ হাফিজতুল মুহকাম, বলছেন যে আমি সেই সময় কোরআনে কারিমের মুহকাম সুরাগুলি সব পড়ে মুখস্থ করে নিয়েছিলাম। সম্মানিত ভাতৃমণ্ডলী, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা
এই অল্প বয়সে যে কোরআনে কারীম মুখস্থ করেছিলেন সেই জন্য তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সম্মানিত করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া তার জন্য ছিল আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব ওয়া ফাক্কিহু ফিদ্দিন, আল্লাহ তাকে কিতাবের জ্ঞান দান করো এবং দিনের তাকে বোধ শক্তি দান করো। অন্য রিওয়ায়েতে রয়েছে আল্লিমহু তাউইল, তাকে তাফসীরের জ্ঞান দান করো। সমস্ত সাহাবায়ে কেরামদের মধ্যে কোরআনের তাফসীর সম্পর্কে সবচাইতে বেশি তিনি জ্ঞান রাখতেন, তাকে এই উম্মতের সবচাইতে বড় আলেম বলা হয়েছে আল কোরআনের তাফসীর সম্পর্কে সাহাবায়ে কেরামদের মধ্যে। সম্মানিত ভাতৃমণ্ডলী, উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় বড় বড় বয়সপ্রাপ্ত প্রবীণ মানুষরা উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুর সদস্য হিসাবে পরামর্শ দেওয়ার জন্য তার মজলিসে বসতেন। তার সাথে সাথে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুম অল্প বয়সের ছেলে, তখন হয়তো তার বয়স 17-18 বা 20 এদিকে রয়েছে, তিনি সাথে রাখতেন। তখন বড় বড় যারা বয়স্ক মানুষ, মুরব্বী মানুষ, তাদের খানিকটা মনে বাধা সৃষ্টি করত যে আমরা এখানে বয়স্ক লোকেরা বসে কথাবার্তা বলছি, পরামর্শ করছি, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন পরামর্শ নিচ্ছেন দিচ্ছেন, আর এই যুবককে কেন বেকার বেকার আমাদের সাথে বসান উমার বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আমিরুল মুমিনিন। এই বিষয়টি টের পেলেন আমিরুল মুমিনিন, তখন তিনি কোরআনের আয়াতের তাফসীর জিজ্ঞাসা করলেন। এই সূরায় নাসর যে রয়েছে, যাতে বলা হয়েছে যে ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা, এর তাফসীর জিজ্ঞাসা করলেন পরীক্ষা করার জন্য যে দেখি কে এর তাফসীর বলতে পারে। যাই হোক, লোকেরা বলল যে এতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে বলা হয়েছে যে আল্লাহ পাক আপনাকে বিজয় দান করে দিয়েছেন, সুতরাং তারপরে আপনি আল্লাহ পাকের তাসবিহ পাঠ করুন, ইবাদত বন্দেগী করুন, আল্লাহ পাক রব্বুল আলমিনের প্রশংসা করুন, শুক্রিয়া জ্ঞাপন করুন, এসব কথা বলা হয়েছে। সকলে প্রায় এই ধরনের কথাবার্তা বলল। উমার ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ইবনে আব্বাস, তুমি বলো তো যে এই সূরা সম্পর্কে তুমি কি জানো? তিনি বললেন যে হু আজালু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই সূরাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তিকালের দিকে, যে তিনি দুনিয়া থেকে বিদায় নেবেন আমাদের ছেড়ে দিয়ে, তিনি পরকালের দিকে পাড়ি দিবেন, এ কথার দিকে ইঙ্গিত করা হয়েছে। আল্লাহ পাক বলছেন যে হে নবী, তোমাকে পৃথিবীতে পাঠাবার যে উদ্দেশ্য ছিল আল্লাহর দিনকে সাহায্য করা, আল্লাহর দিনকে শক্তিশালী করা, আল্লাহর সাহায্য নেমে এসেছে এবং বিজয় চলে এসেছে, এবং লোকজনকে দেখছো যে তাদের জন্য এই ইসলাম ইমানের পথ সুগম হয়ে গেছে, দলে দলে তারা ইসলামে দীক্ষিত হচ্ছে, সুতরাং এখন আপনার মিশন যে ছিল তা শেষ হয়ে গেছে, ব্যক্তি জীবনের আমলকে আপনি বৃদ্ধি করার চেষ্টা করুন এবং পরকালের সম্বল কিছু গ্রহণ করুন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, সুতরাং আপনার রবের প্রশংসা বিজড়িত আপনি তাসবিহ পাঠ করুন, আস্তাগফিরহু এবং আল্লাহর কাছে মার্জনা কামনা করুন, তিনি তওবা গ্রহণকারী। সম্মানিত ভাতৃমণ্ডলী, দেখে দেন উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আমিরুল মুমিনিন সাহাবায়ে কেরামদেরকে যে এই যুবক ছেলেকে আমি আমার মজলিসের সদস্য করে কেন রেখেছি। সম্মানিত ভাইরা, এই এলম কোরআনের জ্ঞান মানুষকে সম্মানিত করে, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলছেন ইন্নাল্লাহ ইয়ারফাউ বিহাযাল কোরআনে আকওয়ামান ওয়া ইয়াযাউ বিহি আখারিন। সহিহ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রয়েছে যে নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন এই আল কোরআন দিয়ে বহু জাতিকে আল্লাহ উপরে উঠিয়ে দেন, সম্মানিত করে দেন, পক্ষান্তরে ওয়া ইয়াযাউ বিহি আখারিন, এই কোরআন দিয়েই আল্লাহ পাক রব্বুল আলামিন বহু জাতিকে লাঞ্ছিত অপদস্থ করেছেন। যারা কোরআনের প্রতি ঈমান নিয়ে এসেছে, যারা কোরআনের চর্চা করেছে, যারা কোরআনের তিলাওয়াত করেছে, যারা কোরআনের অর্থ বুঝেছে, কোরআনই জীবন গড়ে তুলেছে, আল্লাহ পাক তাদেরকে সম্মানিত করেছেন। এবং যারা কোরআনে কারিম নাজিল হওয়ার পরে সেই কোরআনে কারিমের প্রতি বিশ্বাস করেনি, অথবা বিশ্বাস থাকলে তার শিক্ষা দীক্ষার ব্যবস্থা করেনি, কোরআনে কারিমের বিধিবিধানের উপরে আমল করার চেষ্টা করেনি, জীবনে বাস্তবায়ন করেনি, গাফিলতি করেছে, অন্যায় করেছে, বিরুদ্ধাচরণ করেছে, আল্লাহ পাক তাদেরকে অপদস্ত করেন, লাঞ্ছিত করেন। দেখলেন কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিম যারা চর্চা করে তাদেরকে সম্মানিত করেন। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি সেই যেই ব্যক্তি কোরআন শেখে অথবা শেখায়। সম্মানিত ভাই, আপনি কি চান না যে আপনার ছেলে শ্রেষ্ঠ ছেলে হোক আর আপনার মেয়ে শ্রেষ্ঠ মেয়ে হোক, সুতরাং সে কোরআন হয় শিখবে অথবা শেখাবে,
যদি শেখাতে না পারে কমের পক্ষে কোরআনের ছাত্র হবে, কোরআন শিখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনাকে, আপনার পরিবার, আপনার ছেলে মেয়েদেরকে কোরআন করিম শেখার যেন তৌফিক দান করেন। আমাদের সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কোরআনি জীবন গড়ে তোলার যেন তৌফিক দান করেন, এবং কোরআন দ্বারা এই উম্মতে মুসলিমাকে যেন আল্লাহ পাক সম্মানিত করেন, ইহ জগতে পরকালেও যেন সম্মানিত করেন। সম্মানিত ভাতৃমণ্ডলী, আপনার ছেলেকে যদি কোরআনে করিমের শিক্ষা দেন, এবাদত বন্দিগি সুন্দর করে যদি সে কোরআনের আলোকে করে আর ওই কোরআনের প্রতি যদি আমল করে, তাহলে সেই ছেলে আপনার জন্য কাল কিয়ামতে কাজে আসবে। সেই ছেলে দুনিয়াতে আপনার জন্য দোয়া করবে আর পরকালে সেই ছেলে আল্লাহর দরবারে আপনার জন্য সুপারিশ করবে। সুতরাং এই ক্ষেত্রে গাফিলতি করবেন না। পরকালের জন্য একটি বড় সম্বল হচ্ছে যে আপনি সৎ সন্তান তৈরি করুন। সৎ সন্তান তৈরি করার উপায় হচ্ছে ইবাদত বন্দেগির ক্ষেত্রে নামাজে যাতে করে আপনার ছেলে মেয়েদের গাফিলতি না থাকে, রোজায় যেন ফরজ হয়ে গেছে অথচ গাফিলতি এমনটি না থাকে, ছেলে মেয়েদেরকে আরো দান খায়রাত করতে অভ্যস্ত করবেন যাতে করে ছেলে মেয়েদের মধ্যে কৃপণতার চরিত্র তৈরি না হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মহিলা যদি তার স্বামীর বাড়ি থেকে দান করে আর এই দান করা সে একটি চাকর ছিল বাড়িতে তার মাধ্যমে করলো, মহিলা টাকাটা বের করলো তার স্বামীর ঘর থেকে বের করে চাকরকে দিলে, যাও একজন ফকির বাড়ির বাইরে রয়েছে, মিসকিন রয়েছে, দরিদ্র রয়েছে, তাকে দিয়ে আসো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তিন ব্যক্তি এই একটি টাকায় একটি দানে সমানভাবে নেকি পাবে। সুবহানাল্লাহ, চিন্তা করতে পেরেছেন? একটি টাকা দান করলেন কিন্তু একজন শুধু নেকি পাবে না, যেই স্বামীর ঘর থেকে টাকা পয়সা দান করা হলো তার অনুমতি ক্রমে, সেই ব্যক্তি নেকি পাবে, কারণ এই টাকা পয়সা সম্পদের মালিক তিনি। ওই মহিলা যেই ব্যক্তি টাকা পয়সা দেওয়ার আদেশ করলো সেই ব্যক্তি মাধ্যম হইল, আর ওই চাকরকে বললো যে দিয়ে আসো, সেই ব্যক্তি অতটা পরিমাণে নেকি পাবে যতটা তার স্বামীর ধন সম্পদ ব্যয় করে তার স্বামী নেকি পাবে। এইরকমই ওই যে চাকর, আপনার বাড়িতে হয়তো চাকর নেই, আপনার ছেলেকে পাঠালেন অথবা আপনার ছেলেকে বললেন যাও বাবা এই টাকাটা ফকিরকে দিয়ে আসো, আপনার মেয়েকে বললেন যাও বা ওই যে মহিলা অভাবী মানুষ রয়েছে তাকে এই টাকা পয়সাটা দিয়ে আসো, এই খাবারটি দিয়ে আসো, তাহলে আপনার ওই ছেলে মেয়ে আপনার এই নেকিতে শরিক হলো, এবং তার সাথে সাথে দান করায় অভ্যস্ত হলে মন প্রশস্ত হবে আর কৃপণতা বখিলি যে নোংরা চরিত্র সেই চরিত্র দূর হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এইভাবে আমাকে আপনাকে ছেলে মেয়েদেরকে ইসলামের ইসলামী জীবন গড়ে তোলার তৌফিক দান করেন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সার্বিক দিক থেকে ছেলে মেয়েদেরকে মুসলিম মমিন করার যেন তৌফিক দান করেন। এবাদত বন্দেগীর ক্ষেত্র ছাড়া ছেলে মেয়েদের সাথে আপনি নম্র ব্যবহার করবেন, ছেলে মেয়েদের সাথে আপনি ভালো ব্যবহার করবেন, ছেলে মেয়েদের সাথে আপনি এমন আচরণ করবেন যাতে আপনার আখলাক চরিত্র থেকে সে চরিত্র শিখে, আপনার এবাদত বন্দেগি এর কিছু অংশ আপনি বাড়িতে করবেন। এই বিষয়টি এবাদতের ক্ষেত্রে অত্যন্ত জরুরি মনে করছি। আমাদের ভাইরা, দেশের মানুষরা অধিকাংশই দেখা যায় যে তারা মসজিদে ফরজ নামাজ পড়লে মসজিদেই সুন্নত পড়ে আসে, এমনকি নফলও মসজিদেই পড়ে আসে, বাড়িতে পুরুষরা নামাজ পড়তে জানে না। পক্ষান্তরে এক শ্রেণীর লোক এত গাফিল যে নামাজ পড়লে ওই বাড়িতে ফরজও বাড়িতে পড়ে, গুনাহগার হয়। বরং নবী করিম বলেছেন, ওয়ালাউ সাল্লাইতুম ফি বুয়ুতিকুম কামা ইয়াসাল্লি হাযাল মুতাখাল্লিফ আল মুনাফিক, তোমরা যদি নিজের বাড়িতেই ফরজ নামাজ পড়ো মসজিদে না যাও, যেমন মুনাফিক যারা নামাজ থেকে দূরে সরে থেকে যায় তারা বাড়িতেই নামাজ পড়ে হয়তো, তাহলে লা তারাকতুম সুন্নাত নবী, এবং তোমার নবীর সুন্নত আদর্শকে, এখানে সুন্নত মানে ফোকাহে কেরামদের ভাষায় সুন্নত বলা হয়নি, বরং নবী সাল্লাল্লাহু আদর্শকে ছেড়ে দেবে, আর এই আদর্শ যদি ছেড়ে দাও তাহলে লা দালাল তুমরা, তোমরা পথভ্রষ্ট, গুমরা হয়ে যাবে, রাস্তা হারা হয়ে যাবে। আপনি ছেলে মেয়েদের কাছে উত্তম আদর্শ, তারা বুঝে না যে আপনি ভুল করছেন, আপনি অন্যায় করছেন, আপনি হাদিস বিরোধী কাজ করছেন, আপনি এমন নামাজ পড়ছেন যেই নামাজ আল্লাহ পাক আপনার কাছ থেকে পছন্দ করেন না, তাড়াহুড়া করা নামাজ। সুতরাং আপনি এমনভাবে ইবাদত বন্দী করবেন যাতে করে ছেলে মেয়ে আপনার কাছ থেকে ভালো কিছু শিখে, আপনাকে আদর্শ হিসাবে গ্রহণ করে তারা নিজেদের ইবাদত বন্দীগি সুন্দর করতে পারে, নিজেদের আখলাক আমল সুন্দর করতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সার্বিক ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় ছেলে মেয়েদের লালন পালনের তৌফিক দান করেন।
ছেলে মেয়েদের সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালো আচরণ করেছেন, কখনো মারধর করেননি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ছেলে মেয়ে তো দূরের কথা, স্ত্রীকেও কখনো মারধর করেনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হাদিস রয়েছে, মা দারাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদেমান ওয়ালা ইমরাতান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো চাকরকেও কোনো মারধর করেননি, কোনোদিন স্ত্রীকেও মারধর করেননি, ছেলে মেয়েদেরকেও মারধর করেননি। আপনি এই চরিত্রগুলি ছেলে মেয়েদের ক্ষেত্রে গ্রহণ করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এর তৌফিক দান করেন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আপনার জাকাত দানের অর্থ পাঠাতে পারেন IRFI Aldrian Bank, Quadrant Court 48 Galthorpe Road, Birmingham, UK, পাউন্ড অ্যাকাউন্ট নাম্বার 01132301, IBAN GB52LOYD 3096340102419, শর্ট কোড 300083, সোয়েব BIC কোড IBO BZB 22। টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন admin@peacetv.tv। পিস টিভি, মানবতার সমাধান। যাদের শাসনের ডঙ্কা বেজেছে দুনিয়ার গলি গলি, যেহেতু কোরআন ছিল তাদের সংবিধান, তাই জগতে হয়েছিলেন তারা মহান মহিয়ান। আমি মোহাম্মদ বদরুদ্দোজান আলী, শাসন শিখতে দেশ গড়তে দেখুন খোলাফায়ে রাশেদীন, শুধু পিস টিভি বাংলা। কেন তাদেরকে ইসলামের খাঁটি প্রতিনিধি বলা যায়? খোলাফায়ে রাশেদীন কাল সন্ধ্যা 6টায় আপন সম্প্রচার দুপুর 1:30টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়। কোরআন একটা চূড়ান্ত বার্তা, মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন দিয়ে আমাদের হেদায়েতের ব্যবস্থা করেছেন। কোরআন উইল রিমেইন অ্যাজ দ্য মোস্ট মডার্ন বুক এভার, এমন এক কিতাব যেই কিতাব দিয়ে মানুষের সব সমস্যার সমাধান করা যায়। সমাজের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে রাখবেনই। কোরআন শুধুমাত্র মুমিনদের সম্পদ নয়, কোরআন হচ্ছে বিশ্ব মানবতার মহান সম্পদ। দেখুন শাইখ আব্দুর রহমান মাদানির সাথে আসুন কোরআন দিয়ে জীবন গড়ি, প্রতি রবিবার ও মঙ্গলবার সন্ধ্যা 5:30টায় আপন সম্প্রচার সকাল 6টায় বাংলাদেশে পিএস টিভি বাংলায়।